দেশের বাইরে বেশ কয়েকবারে বেশ কয়েকটি দেশ ঘুরে আসলেও আমাদের পাশের দেশ ইন্ডিয়া ভ্রমণের কোনো অভিজ্ঞতা আমার ছিল না। আমার সেই আক্ষেপও ফুরিয়েছে গত মাসে। ঘুরে এসেছি প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া থেকে। 7 দিনের ভ্রমণে ইন্ডিয়াতে গিয়ে ঘুরেছি দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক আর লাচুং। আমার ভারত ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আজ এবং এর পরবর্তী কয়েকটি পর্বে। আজ আমাদের ইন্ডিয়া ভ্রমণ সিরিজের প্রথম পর্ব। আজ আপনাদেরকে জানাবো কিভাবে ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য, আর কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন তার বিস্তারিত। সো আশা করছি আমাদের আজকের ভিডিওতে ভারতীয় ভিসা আবেদন সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর কোনো ঝামেলা ছাড়াই ভিসা আবেদনের প্রসেস শেষ করতে পারবেন। বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে 15টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক রয়েছে। আইভ্যাকের পূর্ণরূপী হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। সেগুলো ঢাকায় যমুনা ফিউচার পার্ক, যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লাতে অবস্থিত। আপনি যেখান থেকেই ভিসা আবেদন করেন না কেন, ভিসা আবেদনের জন্য কিন্তু একই নথিপত্র প্রয়োজন পড়বে আর ভিসা আবেদনের প্রসেসটাও কিন্তু সেম। চলুন শুরুতেই দেখে নিই ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। আবেদনপত্র। ভিসার জন্য আবেদন করতে হয় অনলাইনে। আবেদন করার জন্য লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আবেদন করার পুরো প্রক্রিয়াটি আমাদের পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। একটি সদ্য তোলা 2x2 সাইজের রঙিন ছবি। ছবিতে যেন পুরো মুখমণ্ডল দেখা যায় এবং ছবির পিছনের অংশ অবশ্যই সাদা হতে হবে। এবং যদি পিক্সেলের সাইজ বলি তাহলে এই ছবির সাইজ হবে 350x350 পিক্সেল। 3. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্র যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়। সাথে লাগবে ইউটিলিটি বিল, যেমন বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি, এবং এই বিলের কপি কিন্তু বিগত 6 মাসের ভিতরকার যে কোনো সময়কার হতে হবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ। আবেদনকারীদের জনপ্রতি 150 মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এন্ডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড অথবা ব্যাংক স্টেটমেন্টের অনুলিপি দিতে হবে। এক্ষেত্রে অ্যাকাউন্টের ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স দেখানো উচিত। এখানে উল্লেখ্য যে ভারত ভ্রমণের জন্য জনপ্রতি ন্যূনতম 20,000 টাকা স্টেটমেন্ট ব্যালেন্স রাখা উচিত। লাগবে পেশাগত প্রমাণপত্র। চাকরিজীবী হলে এনওসি, শিক্ষার্থী হলে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি আর অবসরপ্রাপ্ত ব্যক্তির জন্য অবসরপ্রাপ্তির কাগজপত্র, আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি। এবং শেষ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার শেষ পাসপোর্টের কপি এবং সকল পুরনো পাসপোর্ট। মূল পাসপোর্টে ভিসার আবেদন দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিম্ন 6 মাস মেয়াদি হতে হবে। পাসপোর্টে অন্তত 2টি সাদা পাতা থাকতে হবে। 2 থেকে 7 এই ডকুমেন্টগুলো হাতে নিয়ে তারপর বসে যান ল্যাপটপের সামনে অনলাইনে ভারতীয় ভিসার আবেদনপত্র পূরণ করার জন্য। স্ক্রিনে দেখানো এই লিংকে গিয়ে ভিসার আবেদনপত্র পূরণ করতে পারেন। আপনাদের সুবিধার জন্য এই লিংকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে। ভিসার আবেদনপত্র পূরণ করাটা মোটেও কঠিন কিছু নয়। তারপরেও নিজে করতে না চাইলে ভিসার আবেদনপত্র পূরণ করে এরকম যে কোনো দোকান থেকেও আবেদনপত্র পূরণ করিয়ে নিতে পারেন। এই জন্য অবশ্য আপনাকে 200 থেকে 400 টাকা খরচ করতে হবে আর উপায় অ্যাকাউন্ট থেকে ভিসা প্রসেসিং ফি বাবদ 800 টাকা জমা করে দিতে হবে। মনে রাখতে হবে যে আবেদনপত্র নির্ভুল না হলে ভিসার আবেদন ক্যান্সেল হতে পারে বা ভিসা নাও পেতে পারেন। আবেদনপত্র সঠিকভাবে পূরণ হয়ে গেলে সাবমিশনের পর এটার একটা প্রিন্টেড কপি নিয়ে নিচের ই ক্রমানুসারে সাজিয়ে চলে যেতে হবে নিকটস্থ ভারতীয় ভিসা সেন্টারে। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা ইভ্যাক সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভিসার আবেদনপত্র জমা নেয়। আর অন্যান্য লোকেশন অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভিসার আবেদনপত্র জমা নিয়ে থাকে।
সো ভিসার আবেদনপত্র জমা দেওয়ার জন্য খুব সকালে গিয়ে ভিড় না করে উল্লেখিত সময়ের মধ্যে টোকেন সংগ্রহ করে লাইনে দাঁড়ালেও ভিসার আবেদনপত্র জমা করা যায়। আবেদনপত্র জমা দেওয়ার পরে এরকম একটা টোকেন পেয়ে যাবেন। এই টোকেনে পাসপোর্টের সম্ভাব্য ডেলিভারি ডেট দেওয়া থাকবে। সম্ভাব্য ডেটের আগে পরে আইভেক থেকে SMS পেলে বা অনলাইনে ভিসা স্ট্যাটাস চেক করে এই টোকেন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করে নিতে হবে। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা আইভ্যাক সেন্টার দুপুর 3টা থেকে দুপুর 5টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করে থাকে, আর অন্য অন্য লোকেশনে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো দুপুর 2টা থেকে দুপুর 4টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করে থাকে। ভারত ভ্রমণের আরও ভিডিও পেয়ে যাবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে, তাই পরবর্তী আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। আর ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকেও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।